সো কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে বলবো আমি রোমেনিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আজকের বিষয়টি হলো রোমেনিয়া ওয়ার্ক পারমিট ভিসা সো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশাপতার বেলাইকেনটি প্রেস করে দেবেন এই জন্য আমি এইসব সম্বন্ধে ভিডিও কন্টিনিউয়াসলি আপলোড করতে থাকবো এই চ্যানেলটিতে সো আপনাদের আজকে রোমেনিয়ার ভিসা নিয়ে বলবো আপনারা স্বপ্নের দেশ মানে ইউরোপ স্বপ্নের দেশ সেটা হলো ইউরোপের মধ্যেই পড়ে তো ইউ রোমেনিয়া যাওয়ার স্বপ্ন অনেক বাংলাদেশি ভাইরাই রেখেছে অনেক বাংলাদেশি ভাইরা রোমেনিয়া যাওয়ার স্বপ্ন রেখেছে ইউরোপ যাওয়ার স্বপ্ন রেখেছে সো এই স্বপ্ন কিন্তু বাস্তব বাস্তবায়ন হতে চলেছে দু হাজার বাইশের মধ্যেই অনেক মানুষ সাত আট লাখ টাকা নিয়ে তারপর রোমেনিয়া যেতে পাঠায় কিন্তু এখন সাত আট লাখ না পাঁচ লাখ না দু লাখ না এক লাখও না মাত্র ষাট হাজার টাকার মধ্যে আপনারা কিন্তু রোমেনিয়া ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারবেন জি হ্যাঁ বন্ধুগণ ষাট হাজার টাকা বাংলাদেশি ষাট হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা রোমেনিয়া ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারবেন জন্য এখন মানে এর আগে মানে মালয়েশিয়ায় নিয়েছিল প্রথমে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন করে তারপর লটারির মাধ্যমে কিন্তু নিয়েছিল মালয়েশিয়ায় সেম প্রসিজার এখন কিন্তু হতে চলেছে রোমেনিয়ার জন্য রোমেনিয়ার জন্যও সেম প্রসিজার হতে চলেছে এখন আপনাদের ফার্স্ট কী করতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তা অ্যাপয়েন্টমেন্টের আগে আপনাদের অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পর লটারি হবে লটারির মধ্যে আপনারা যদি সিলেকশন আপনি ধরুন সিলেকশন হয়ে গেলেন তাহলে কিন্তু তখন আপনাদের প্রশিক্ষণ দেওয়া হবে তারপর আপনাদের সার্টিফিকেট দেবে সার্টিফিকেটের পর আপনাদের রোমেনের ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে দেওয়া হবে কোন ডেটে হবে সেটা আমি বলে দেব সো রোমেনের ওয়ার্ক পারমিট কিন্তু তখন দিয়ে দেওয়া হবে আপনাদের তখন কিন্তু আপনারা স্বপ্নের দেশ রোমিনে যেতে পারবেন আর জমিনে যাওয়ার জন্য আপনাদের বিমান ভাড়াও দিতে হবে না বিমান ভাড়া কোম্পানি বহন করবে রোমেনিয়া বহন করবে সো আপনাদের সুখবর আর কি হতে পারে আর হচ্ছে রোমেনিয়ার জন্য আপনাদের লটারির পরে আপনাদের সেম যেগুলো আছে সেগুলোই হবে আর রোমেনিয়া যাওয়ার পর আপনাদের সব ওয়ার্কগুলো আছে সেগুলো করতে করতে পারবেন কিন্তু এখনো সেই চুক্তিটি সাইন হয়নি আজকে শুধু নিউজে দিয়েছে এটাই আর চুক্তিটি সাইন হলে দু দেশের মধ্যে দু দেশের মধ্যে চুক্তি সাইন হলেই মানে রোমেনিয়া বাংলাদেশের মধ্যে চুক্তি সাইন হলেই কিন্তু লটারি ইটা চলে আসবে প্রকল্পটা চলে আসবে তাহলে কিন্তু আপনারা লটারির থ্রু আপনারা ইজিলি রোমেনিয়া যেতে পারবেন সো আজকের ভিডিও রোমেনিয়ার এই পর্যন্তই আরও এই সব সম্বন্ধে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকেনটিউ প্রেস করে দেবেন বন্ধুগণ আর থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও